করোনার কারণে বোরো কাটতে শ্রমিক সংকটের আশঙ্কা হারভেস্টার মেশিন ব্যবহারের উদ্যোগ যশোর কৃষি বিভাগের তেল খরচ দিয়েই সুবিধা নিতে পারবে কৃষক যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ থাকায় ব্যাপক লোকসানে দেশীয় এয়ারলাইন্সগুলো শর্ত সাপেক্ষে পণ্য পরিবহনের সুযোগ দিচ্ছে সিভিল এভিয়েশন করোনার প্রভাবে ভয়াবহ ক্ষতির মুখে সাতক্ষীরার দুগ্ধপল্লের খামারিরা প্রতিদিন নষ্ট হচ্ছে হাজার হাজার লিটার দুধ মিল্ক ভিটাকে বেশি কেনার নির্দেশ এবং চলতি বছর বিশ্ব অর্থনীতি চরম মন্দার মুখে পড়তে যাচ্ছে পূর্বাভাস আইএমএফের বিশ্ব প্রবৃদ্ধি নামতে পারে মাত্র 3% বাড়বে ঋণ আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল করোনার কারণে শ্রমিক সংকট দেখা দিতে পারে তাই এবছর কৃষকের বোরো আবাদ হারভেস্টার মেশিন দিয়ে কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে যশোর কৃষি বিভাগ কেবল মেশিনটি পরিচালনার তেল খরচ দিয়েই ধান কাটার সুবিধা গ্রহণ করতে পারবেন কৃষক এ ব্যাপারে ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট যশোর জেলায় চলতি বোরো মৌসুমে 1,54,000 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে প্রকৃতি অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলনেরও সম্ভাবনা রয়েছে 15 দিন পর থেকেই কাটা শুরু হবে ধান কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশে মানুষ ঘরবন্দি থাকায় এ ধান কাটতে শ্রমিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে এ অবস্থায় কৃষকের ধান ঘরে তুলতে 62টি হারভেস্ট মেশিন দিয়ে সমস্ত ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে যশোর কৃষি বিভাগ আর এর জন্য কৃষককে কেবল মেশিনটি পরিচালনার তেল খরচ দিলেই হবে প্রয়োজনে করোনা সংক্রান্ত পরীক্ষা সম্পূর্ণ করে বাইরের জেলা থেকে শ্রমিক এনে দিতেও প্রস্তুত কৃষি বিভাগ যদি তাদের কোনো রকম ধান কাটতে অসুবিধা হয় তাহলে যেন আমাদের ওই এলাকার কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে আমরা তাৎক্ষণিকভাবে তাদের ধান কেটে আমরা ঘরে তুলে দেওয়ার ব্যবস্থা করব এ লক্ষ্যে ইতোমধ্যে কৃষক পর্যায়ে প্রচার শুরু করেছে কৃষি কর্মকর্তা প্রচার শুরু করেছি যাতে কৃষকরা সরকারি এই সুযোগটা গ্রহণ করে সুষ্ঠুভাবে উপকৃত হতে পারে এই গাড়িটায় কিছু খরচ আছে যেমন ড্রাইভার আছে কিছু পার্টস আছে এই বিষয়গুলো কৃষি বিভাগ যেন দেখে আমাদের কিছু পারিশ্রমিক যাতে দেয় কৃষি বিভাগের এমন উদ্যোগে সন্তুষ্ট কৃষক তবে সবাই যাতে এই সুবিধা পেতে পারে সেজন্য ব্যাপকভাবে প্রচারণার দাবি তাদের মেশিন দিয়ে ধান কেটে দেবে স্বল্প খরচে বাংলাদেশ সরকার তো এতে আমি খুব খুশি প্রচারণা আরো বেশি করতে হবে এখন অনেক মহল্লায় অনেক গ্রামে আছে অনেকে কেউ জানে না কৃষি বিভাগের তথ্য মতে হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় 2 বিঘা জমির ধান কাটা সম্ভব এবং এতে খরচ পড়বে মাত্র 250 টাকা সময় সংবাদ যশোর করোনার প্রভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন সাতক্ষীরার তালা উপজেলার দুগ্ধপল্লির গাভী খামারিরা মিষ্টির দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিনের উৎপাদিত হাজার হাজার লিটার দুধ বিক্রি করতে পারছেন না শুধু শ্রমিকদের বেতনই নয় দিতে পারছেন না গাভীগুলোর খাবারের যোগানও যদিও দুগ্ধ খামার বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে মিল্ক ভিটা কোম্পানিকে খামারিদের বেশি দুধ কিনতে বলা হয়েছে সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট 2000 সাল থেকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার 3টি গ্রাম জিয়ালা নলতা ও অটরই গ্রাম দুগ্ধপল্লী হিসেবে পরিচিতি লাভ করে এই দুগ্ধপল্লীর হাজার হাজার লিটার দুধ বিক্রি হয় খুলনা যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন মিষ্টির দোকানে করোনা পরিস্থিতির কারণে ওই সব মিষ্টির দোকানগুলো বন্ধ হয়ে গেছে 45 টাকার দুধ এখন 10 থেকে 15 টাকায়ও বিক্রি হচ্ছে না এতে বিপাকে পড়েছেন খামারিরা করোনার গাইতে আমাকে দুধ বিক্রি করতে পারতেন বাইরে যেতে পারতেছি না রাস্তাঘাট বন্ধ খামার মালিকরা কর্মচারীদের ঠিকমতো বেতন দিতে পারছে না গোখাদ্যের অভাবে বড় গাভীগুলোকে বাঁচিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে হাজার হাজার শ্রমিক কাজ করে এখানে আমাদের দুধ বিক্রি করতে পারতেছি না 10-15 টাকা কেজিও কেউ নিচ্ছে না গোখাদ্য সরবরাহ করতে পারতেছি না গোখাদ্যের দোকানগুলো বন্ধ খামারিদের দুধ মিল্ক ভিটা কোম্পানিকে কিনতে বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক বিপণন ব্যবস্থাটা বলা যায় যে অনেকটা সীমিত হয়ে যাওয়ার ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাতক্ষীরা জেলা থেকে যাতে বেশি পরিমাণে দুধ মিল্ক ভিটা ক্রয় করে
এবং আমরা যাতে আরও বেশি পরিমাণে শিশু খাদ্য মিল্কভিটার কাছ থেকে ক্রয় করব এবং বিষয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছি। দুগ্ধপল্লির উৎপাদিত 50,000 লিটার দুধের মধ্যে মাত্র 7,000 লিটার দুধ কিনে বিসিক নগরীর মিল্কভিটা কোম্পানি, বাকি 43,000 লিটার দুধেই অবিক্রিত থাকে। সময় সংবাদ, সাতক্ষীরা। করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় খোলা মাঠে বাজার বসানোর ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। রাঙ্গামাটি শহরের বনরূপা কাঁচা বাজার ও কালিন্দি কাঁচা বাজারকে স্থানান্তর করে আল শেফানি স্কুল মাঠে বসানো হয়, তবে একই স্থানে মাছ বাজারও বসানোর দাবি স্থানীয়দের। জয়পুরহাটেও করোনা সংক্রমণ ঠেকাতে পৌরসভার পাইকারি মাছ ও সবজির বাজার একাধিক মাঠে স্থানান্তর করা হয়। এসব বাজারে সামাজিক দূরত্বের নিয়ম ভঙ্গ করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এছাড়া ঝিনাইদহে একই কারণে শহরের তহবাজার ও হাটখোলা বাজারে একমুখী প্রবেশ পথ চালু করা হয়েছে। হাটে আগত ক্রেতারা এক পাশ দিয়ে ঢুকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা শেষে অন্য পাশ দিয়ে বের হয়ে যাবেন। ঘোষণার মাত্র 3 দিনেই গাইবান্ধায় লকডাউন ভেঙে হাটবাজারে চোখে পড়ছে মানুষের ঢল। করোনা সংক্রমণের ঝুঁকিকে তুচ্ছ করে ঘুরে বেড়াচ্ছেন তারা। সচেতন মহলের দাবি, সুষ্ঠু পরিকল্পনা ছাড়া লকডাউন বাস্তবায়ন সম্ভব নয়। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। করোনা যুদ্ধে প্রাণ বাঁচাতে মানুষকে ঘরে রাখতে করা হয় লকডাউন। প্রথম 2 দিন কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও তৃতীয় দিন সব বাধা উপেক্ষা করে রাস্তাঘাট হাটবাজারে দল বেঁধে নেমে পড়েছে গাইবান্ধার মানুষ। বারবার মাইকিং করেও ক্রেতা বিক্রেতাদের আটকানো যাচ্ছে না বলে দাবি এই ব্যবসায়ী নেতার। সব বাজারে কাঁচামালটা এই বাজার থেকে পাকামাল কাঁচামাল দুটোই যায়, যার কারণে বাজারে লোকের সমাগমটা বেশি। আমরা চেষ্টা করতেছি, আমরা ভলান্টিয়ার দিছি 10-12 জন বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। দোকানদারদেরকেও আমরা প্রতিনিয়ত মাইকিং করে বলতেছি। পুরাতন বাজার থেকে মাছ মাংস ও মুরগির হাট অন্যত্র সরাতে পৌর কর্তৃপক্ষ নির্দেশনা দিলেও কাজের কাজ কিছুই হয়নি। জনসমাগম এড়াতে হাট বাজারগুলো নিয়ে সুষ্ঠু পরিকল্পনার দাবি সচেতন মহলের। করোনার বিষয় নিয়ে যে সুরক্ষা থাকার যে ব্যাপারটা, সব কিছু মিলিয়ে হয়তো তারা পাচ্ছেন না, কিন্তু সমন্বয়টা খুব জরুরি। হাট বাজার থেকে পাড়া মহল্লায় নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছাতে প্রশাসনের পদক্ষেপ চান জেলা চেম্বারের এই নেতা। গাড়িতে করে, পিক আপে করে, বিভিন্ন ধরনের যানবাহনে করে আমরা যদি এই সদয়পাতিগুলো বিভিন্ন মোড়ে পাড়া মহল্লায় প্রশাসনের ব্যবস্থায় যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই বাজারের উপচে পড়া ভিড়টা আমার মনে হয় কমে যাবে। নতুন একজন সহ গাইবান্ধায় মোট 6 জন নারী পুরুষ করোনা ভাইরাসে আক্রান্ত। গত শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা করে প্রশাসন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। করোনা পরিস্থিতিতে যাত্রীবাহী বিমান চলাচল পুরোপুরি বন্ধ থাকায় ব্যাপক লোকসানে পড়েছে দেশীয় এয়ারলাইন্সগুলো। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বেসরকারি বিমান সংস্থা আইকাওয়ের বিধিমালা অনুসারে যাত্রীবাহী উড়োজাহাজে শর্ত সাপেক্ষে পণ্য পরিবহনের সুযোগ দিচ্ছে সিভিল এভিয়েশন। জরুরি চিকিৎসা সামগ্রী ও খাদ্যপণ্য ছাড়া বাণিজ্যিক পণ্যও পরিবহন করতে পারবে বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনার বিস্তার ঠেকাতে চীন ছাড়া সব দেশের সঙ্গে বাংলাদেশের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ। সবশেষ 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে নিষেধাজ্ঞার সময়। ফলে আয়না থাকলেও উড়োজাহাজ লিজের ভাড়া, রক্ষণাবেক্ষণ ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে গিয়ে সংকটে পড়েছে এয়ারলাইন্সগুলো। এই অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করে কাঠামো ও ওজনের সঙ্গে ভারসাম্য রেখে যাত্রীবাহী উড়োজাহাজে পণ্য পরিবহনের সুযোগ দিয়েছে সিভিল এভিয়েশন। বর্তমান পরিস্থিতিতে যেখানে নাকি প্যাসেঞ্জার চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে, এখানে আইকাও, আইয়াটা, ইয়াসা তারাও এই ব্যাপারগুলোকে এনকারেজ করছে যে নিরাপত্তা বিঘ্নিত না করে কিভাবে পণ্য সামগ্রী সরবরাহ করা যায়। তো ওইটাকে দেখে আমরা এই শর্ত সাপেক্ষে এই বর্তমানে একটা ইউএস বাংলাকে দিয়েছি, হয়তোবা যদি অন্যান্য অপারেটররা চায় তাদেরকে আমরা একই ব্যবস্থা। আগামী সপ্তাহ থেকে পণ্য পরিবহন শুরু করতে যাচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। জরুরি চিকিৎসা সামগ্রী আমদানি ছাড়াও তৈরি পোশাক, সবজি ও ফলমূল সহ অন্যান্য রপ্তানি পণ্য পরিবহন করবে সংস্থাটি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে সাথে যোগাযোগ করেছে যেন আমরা যেন সেই সব রুটগুলোকে ফ্লাইট পরিচালনা করে সেই চিকিৎসা সামগ্রী সহ আদার্স যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো যেন আমরা আমদানিতে সহায়তা করি। বাংলাদেশের সাথে বিভিন্ন যে বাইলেটারাল এগ্রিমেন্ট আছে যেসব কান্ট্রির সাথে, সেই সব কান্ট্রিতে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের পণ্য আমদানি রপ্তানিতে সহায়তা করতে পারবো।
আকাশ সেবা চুক্তির আওতায় 53টি দেশে পণ্য পরিবহন করতে পারবে এয়ারলাইন্সগুলো। সাধারণত যাত্রীবাহী উড়োজাহাজের কার্গো হলে সর্বনিম্ন 4 থেকে সর্বোচ্চ 20 মেট্রিক টনের বেশি পণ্য পরিবহন করা যায় না। তবে যাত্রী না থাকলে উড়োজাহাজের আকার ভেদে সর্বনিম্ন 20 মেট্রিক টন থেকে সর্বোচ্চ 60 মেট্রিক টন পর্যন্ত পণ্য পরিবহন সম্ভব। সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব কার্যকর করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে রাজধানীর মালিবাগ এলাকায় আছেন রিপোর্টার ওমর ফারুক এবং সিলেটের বন্দরবাজার এলাকায় আছেন ইকরামুল কবির। সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে, প্রথমেই যাব ওমর ফারুকের কাছে। ওমর জুবাইর, আপনি জানেন যে পুরো রাজধানী জুড়েই সামাজিক দূরত্ব নিশ্চিত করার ক্ষেত্রে বাজারগুলো একটি বড় চ্যালেঞ্জ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে। কিন্তু আমরা এখন মালিবাগের যে কাঁচা বাজারটির সামনে দাঁড়িয়ে আছি, এখানে বেশ কিছু অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই বাজারের সামনে, এই বাজারে ঢোকার যতগুলো পথ আছে শুধুমাত্র 2টি পথ খোলা রেখে বাকি সবগুলো পথ বন্ধ করে দেওয়া হয়েছে। একটি পথ দিয়ে শুধুমাত্র যারা ক্রেতা এবং বিক্রেতারা ঢুকতে পারবেন এবং আরেকটি পথ দিয়ে তারা বেরোতে পারবেন। এটি রাজধানীর আরও বেশ কয়েকটি বাজারে করা হয়েছে, কিন্তু এই বাজারের বিশেষত্ব এটাই যে এই বাজারের একদমই প্রবেশ মুখে যারা বাজারে ঢুকছেন এবং ক্রেতা এবং বিক্রেতা সবার জন্য সাবান পানির রাখা সাবান পানির ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেককেই এখানে সাবান পানি দিয়ে হাত ধুয়ে তারপরে বাজারে ঢুকতে হচ্ছে এবং প্রতিটি দোকানের সামনে, সেটা ভিতরে হোক বাইরে হোক, প্রতিটি দোকানের সামনে ঘর কেটে দেওয়া হয়েছে যেখানে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ক্রেতারা দাঁড়িয়ে সেটি তাদের আসলে প্রয়োজনীয় যে দ্রব্য সেটি কিনতে পারবেন। এই খিলগা এলাকায়, এই মালিবাগ এবং খিলগার আরও একটি বাজারে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে বলে আমাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত এত আয়োজনের পরেও যেটি আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভেতরে, আমি যেটি বলছিলাম যে সবগুলো দোকানের সামনে দাগ কেটে দেওয়া হয়েছে, তারপরও অনেকেই অসচেতনভাবে আসলে সেই দূরত্বটা মানছেন না এবং যেই যেখানে বলা হচ্ছে যে যেই দিক দিয়ে ঢুকবেন এবং যে দিক দিয়ে বেরোবার জন্য চিহ্ন দেওয়া হয়েছে, সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, অনেকে আসলে যেদিক দিয়ে ঢোকার কথা সেদিক দিয়ে বেরোচ্ছেন এবং যেদিক দিয়ে বের হওয়ার কথা সেদিকে ঢোকার চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে সেনাবাহিনী এবং অন্যান্যরা বলছেন যে সাধারণ মানুষ যদি সচেতনভাবে এবং স্বতঃস্ফূর্ততার ভাবে যদি সহযোগিতার না করেন তাহলে না যত ধরনের উদ্যোগ নেওয়া হোক না কেন সেটি আসলে সেই ধরনের ফল আসলে দেবে না। এর আগে সকালবেলা আমরা রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, সে সকল এলাকাতেও সেনাবাহিনী তাদের টহল বসিয়েছে এবং সেই টহলের থেকে যারা প্রয়োজন ছাড়া ঘরের থেকে বের হচ্ছেন তাদেরকে ঘরে যেতে আসলে বাধ্য করা হয়েছে এবং ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং মূলত আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় মূলত ব্যাংকগামী, বাজার এবং হাসপাতালগামী লোকের সংখ্যাই আমরা বেশি দেখেছি, তবে বাজারগুলোতে এখনও পর্যন্ত ভিড় আসলে দেখাই যাচ্ছে। আমাদের রিপোর্টার ইকরামুল কবির আছেন সিলেটে, তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ ওমর। প্রথম একটি দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মইনুদ্দিন, সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি ঢাকায় ইন্তেকাল করেছেন। এবং এই পর্যন্ত সিলেট বিভাগে 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় তার পরিপ্রেক্ষিতে সিলেটকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ সব সংস্থাগুলো বারবার এই জায়গাগুলোতে টহল দিচ্ছে, কিন্তু টহল দেওয়ার পরে যে অবস্থাটা দাঁড়িয়েছে, দর্শক আপনাদের যদি একটু দেখাতে চাই, বন্দরবাজার, লালদিঘির পার, কালীঘাট, মহাজনপট্টি এই এলাকাটাতে যে অবস্থা রয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখার যে সরকারি নির্দেশনা, রাষ্ট্রের যে নির্দেশনা, বিভিন্ন সংস্থার যে নির্দেশনা, কি ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে আর জনগণ কীভাবে মানছে তারই প্রমাণ দেখা যাচ্ছে এখানে আসলে। এখানে এত গাদাগাদি অবস্থায় লোকজন যাচ্ছে, এত গাদাগাদি অবস্থায় রয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকার যে বারবার বলছে, গণমাধ্যমগুলোতে বলছে, প্রচার মাধ্যমগুলো বলছে,
এখানকার এলাকার মানুষ বা এই এলাকার যারা আসছে তাদের, তারা মনে হয় সেই সমস্ত যে বার্তা, সেই বার্তা বোধহয় তাদের কারো কারো কানে যায়নি। এবং সরকারি পর্যায় থেকে চেষ্টা চালা হচ্ছে, আমি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে এই জায়গায় এসে তাদের গাড়ি প্রবেশ করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এখানে যে কোনো সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত সদস্যরা এখানে ঢুকবে তারই কোনো তার কোনো পথ বা কোনো রাস্তাই এখানে খোলা নেই। স্বাভাবিক অবস্থার মতন এখানে চলছে, সে যানজট রয়েছে, সেই সব জিনিসই স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র কয়েকটি প্রতিষ্ঠান, কয়েকটি এখানে কয়েকটি বিপণী বিতান কয়েকটি বন্ধ রয়েছে, বাকি এদিকে পরে সবগুলো একই রয়েছে। এই জায়গার মানুষের মধ্যে যদি সচেতন না আসে, জনগণের মধ্যে যদি সচেতন না হয়, আজকে ডাক্তার মঈনুদ্দিন মারা গিয়েছে এবং 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, আর কতজন যে করোনা ভাইরাস নিয়ে এই জায়গাতে ঘোরাঘুরি করছে, কতজন যে বাড়িতে ফিরে যাচ্ছে করোনা ভাইরাস রোগে নিয়ে, তা এখনও কেউ বলতে পারছে না। এই জায়গাতেই সচেতনতা সৃষ্টি করার জন্য সবাই আহ্বান জানিয়েছে এবং জনগণ যদি সচেতন না হয় কারো পক্ষে কারো কিছু করা সম্ভব নয়। এ ছিল সিলেটে সামাজিক দূরত্ব বজায় না রাখার যে প্রবণতা তার সর্বশেষ খবর। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের নানা উদ্যোগের পরও অনেকেই তা মানছেন না। সিলেট থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী কামুল কবির, এবং এর আগে রাজধানীর মালিবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। একের পর এক ল্যাব বাড়িয়েও করোনা শনাক্তে কাঙ্ক্ষিত সংখ্যক নমুনা পরীক্ষা করা যাচ্ছে না, অথচ মাত্র 15 থেকে 20 মিনিট এই রক্তের নমুনা পরীক্ষায় অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে শতকরা 90 জন মানুষের করোনা শনাক্ত করা সম্ভব। এছাড়া এই টেস্টের মাধ্যমে সহজেই আলাদা করা যাবে কারা এরই মধ্যে আক্রান্ত থেকে সেরে উঠে ঝুঁকিমুক্ত, এজন্য খরচও হবে কম এবং বর্তমান বাস্তবতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই যথেষ্ট। সুফল পেতে এখনই অ্যান্টিবডি কিট আনতে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রেজাউল হক রিপনের ছবিতে মুজাহিদ সুবর রিপোর্ট। মানসম্পন্ন ল্যাব, জনবলের যুগোপযোগী প্রশিক্ষণ ও উচ্চমূল্যের কিট ব্যবহারের পরও প্রতিদিন গড়ে 100টি নমুনাও পরীক্ষা করতে পারছে না করোনা শনাক্তের এক একটি ল্যাব। স্বল্প খরচে ব্যাপকভাবে পরীক্ষার জন্য ইতোমধ্যেই বিশ্বে সাড়া ফেলেছে অ্যান্টিবডি টেস্টিং পদ্ধতি। ডেঙ্গু বা চিকনগুনিয়া ভাইরাসের পরীক্ষার মতো কয়েক ফোঁটা রক্ত নমুনা হিসেবে নিয়ে মাত্র 15 থেকে 20 মিনিটেই ফলাফল দেয়া সম্ভব। স্বল্প প্রশিক্ষণে যে কোনো স্বাস্থ্যকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসেই করোনা রোগীকে শনাক্ত করতে পারবেন। সিম্পল টেস্ট, এটা ফিল্ডে করা যাবে, মানে বায়োসেফটি লেভেল 2 বা এরকম কোনো স্পেশাল এক্সপার্টিজ লাগবে না। পয়েন্ট অফ কেয়ারে যেখানে ডাক্তারই চলছে, যেখানে রোগীর সেবা দেওয়া হচ্ছে, সেখানে নিতে হলে পরে অ্যান্টিবডি টেস্টিং হচ্ছে সিম্পলেস্ট ওয়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে, চলমান আরটিপিসিআর পদ্ধতিতে 100 জন করোনা আক্রান্ত রোগীর প্রায় 70 জনকে সহজে শনাক্ত করা গেলেও আক্রান্ত 30 জনের শনাক্তের বাইরে থেকে যাবার আশঙ্কা থাকে। পক্ষান্তরে অ্যান্টিবডি পরীক্ষায় আক্রান্ত হবার 7 দিন পর পরীক্ষা করা হলে শতকরা 90 জনের ফলাফল সুনিশ্চিত হওয়া যায়। দাম কম, দ্রুত, কম প্রশিক্ষণ, শুধুমাত্র একটাই সমস্যা, 7 দিন এটা আগে এটা পজিটিভ হবে না। বাংলাদেশে পেশেন্টরা কিন্তু আপনার 6-7 দিনের আগে কেউ আপনার হাসপাতালে যাওয়ার কথা চিন্তা করে না, জ্বর কাশি নিয়ে ওরা ঘরে বসে থাকে। রক্তটা নিয়ে ওটা পিউরিফাই করতে 15 মিনিট সময় লাগে টেস্ট করতে, তখন বলতে পারবো যে তোমার হয়েছে, তুমি আলাদা আইসোলেশনে চলে যাও। শুধু পরীক্ষা নয়, ইতোমধ্যেই আক্রান্তদের কারা সুস্থ হয়ে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন সেটিও নিশ্চিত হওয়া যায় এই পদ্ধতিতে। আমার হাসপাতালে যদি দেখি অলরেডি 50% ইনফেক্টেড হয়ে গেছিল, এখন তার কোনো সিম্পটম নাই, তার মানে হলো তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ডেফিনেটলি জয়লাভ করছে, এবং আগামী 1-1.5 বছরের ভিতরে তার আর এই রোগ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে এই 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 শ্রেণীর লোকগুলোকে আমরা কার্যকরভাবে সামনে করোনা মোকাবেলা দিতে পারতাম। বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা সৃষ্টি হবার পরও অ্যান্টিবডি টেস্টের কিট কিনতে বিলম্ব করা হলে পরবর্তীতে চাইলেও মানসম্পন্ন কিট পাওয়া কঠিন হবে। সারা দেশের করোনায় আক্রান্ত মানুষদের দ্রুত খুঁজে বের করতে অ্যান্টিবডি টেস্ট সর্বোত্তম বিকল্প বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের কারণে কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন নওগাঁর মহাদেবপুরের এক জনপ্রতিনিধি। একদল স্বেচ্ছাসেবী তরুণকে সাথে নিয়ে স্থানীয় বিত্তবানদের কাছ থেকে চাল, ডাল, আলু সংগ্রহ করে প্যাকেটজাত করে তুলে দিচ্ছেন দরিদ্রদের হাতে। করোনা ভাইরাস থেকে নিরাপদ সুরক্ষা নিশ্চিতে ব্যতিক্রমী এ পদ্ধতির নাম দেওয়া হয়েছে মানবতার ঘর। আপৎকালীন এ পরিস্থিতিতে সরকারের উপর নির্ভরতা কমিয়ে আনতে এই উদ্যোগকে উৎসাহ দিচ্ছে উপজেলা প্রশাসন। নওগাঁ থেকে এম আর রকের রিপোর্ট।
করোনা ভাইরাস রোধে গত দু সপ্তাহ ধরে স্থবিরতা নেমে এসেছে স্বাভাবিক জীবনযাত্রায়। খেটে খাওয়া নিম্নায়ের মানুষের বন্ধ রোজগার, এ অবস্থায় সরকারের সহযোগিতার উপর নির্ভর না করে নগর মহাদেবপুর এনআইপুর ইউপি চেয়ারম্যান একদল তরুণকে সাথে নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ চালু করেছেন। স্থানীয় বিত্তবান মানুষের কাছ থেকে চাল ডাল আলু সংগ্রহ ও তা প্যাকেটজাত করার পর রাখা হচ্ছে খোলা ঘরে, আর এ থেকে এসব খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছেন নিম্নায়ের মানুষেরা। করোনা ভাইরাস রোধে সুরক্ষা নিশ্চিত করার এমন সহায়তার নাম দেওয়া হয়েছে মানবতার ঘর। দুঃসময়ে খাদ্য সহায়তা পেয়ে খুশি অভাবী মানুষেরা। নিজে হাতে হাতে নিয়ে চলে যাচ্ছি, এতে করে কারো ছায়া লাগতেছে না, নিজেরাও ভালো থাকছি আর 10 জনকে ভালো রাখছি। একটা ঘরে রাখা ছিল, ওখান থেকে তুলে নিলাম। করোনা ভাইরাস রোধে মানুষকে ঘরে রাখতে অভাবী মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে ইতিবাচক হিসাবে নিয়ে এগিয়ে আসছেন স্থানীয় বিত্তবানরা। এখান থেকে একটা যাতে সংক্রমিত না হয় এই জিনিসটাও কিন্তু আমরা এখানে বজায় রাখতেছি। প্রত্যেক দিন আমরা কিছু কিছু মানুষকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে নিয়ে কিছু কিছু মানুষকে আমরা বিতরণ করছি। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লোকসমাগম না করে প্রকৃত উপকার ভোগীদের সহায়তার এমন উদ্যোগ বলে জানালেন এই জনপ্রতিনিধি। চাল বা ডাল আলু এরকম জাতীয় জিনিস নিয়ে আমরা এই উদ্যোগটা চালু করেছি, এটা আমাদের চলমান থাকবে। সচ্ছল মানুষদের অসচ্ছল ব্যক্তিদের পাশে দাঁড়ানোর মহৎ এই উদ্যোগকে সবখানে ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে উপজেলা প্রশাসন। এটাকে বেসড করে আমি মহাদেবপুরের প্রত্যেকটা জায়গাতে যদি এরকম আমরা মানবতার ঘর করতে পারি তাহলে এটা আমাদের সকলের জন্য ভালো হবে এবং সরকারের উপর কিন্তু একটা পরোক্ষ চাপ, এটাও কিন্তু অনেকটাই ফল করবে। মানবতার ঘর থেকে প্রতিদিন গড়ে 100 জন দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনা প্রতিরোধে দেশজুড়ে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ঘরে কেমন আছে শিশুরা বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, যাদের জন্য প্রয়োজন বিশেষ ব্যবস্থা ও পরিচর্যার? স্বল্প পরিসরে হলেও কিছু প্রি স্কুল ও শিশু বিকাশ কেন্দ্র শুরু করেছে অনলাইন কার্যক্রম। শাতিলা শারমিনের রিপোর্ট। প্রতিদিন সকালে ব্যাগে প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছে ইরানা। করোনার ভয়াবহতা তো তার বোঝার কথা নয়। ঘরের ছোট গণ্ডিতে সন্তানকে সামাল দিতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা, আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের জন্য সময়টা আরো কঠিন। স্কুলে ওর যে সোশ্যালাইজেশনটি হয়, পিয়ারদের সাথে ওর যে মেলামেশা, যে খেলাধুলা হয়, সেটি সেই মুহূর্তে পাচ্ছে না। অনেক ক্র্যাঙ্কি হতো, এক্সপ্রেস করতে পারতো না যে স্কুলকে মিস করছে। স্কুলে প্রতিদিন যাওয়ার যে একটা প্রস্তুতি, সেই অপেক্ষা প্রতিদিনের। অল্প সময়ের জন্য হলেও শিক্ষকদের পর্দায় দেখে শিশুরাও উৎফুল্ল। বাসাতে পুরনো অভ্যাসগুলোর ঝালাই কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে তাদের। অনলাইনের মাধ্যমে ওদের ফ্রেন্ডদেরকে দেখতে পারেন, টিচারদেরকে দেখতে পারেন। বাসায় আসলে লিমিটেড স্পেস, লিমিটেড রিসোর্সেস, লিমিটেড ম্যাটেরিয়ালস দিয়ে সব সময় হয়তো এফেক্টিভলি আমরা করতে পারি না। ফাইন মোটর, গ্রস মোটর অ্যাক্টিভিটিস প্লাস আদার ডেভেলপমেন্টাল যেগুলো ইস্যুস আছে প্লাস একাডেমিক যেগুলো করাচ্ছিলেন ওনারা। শুধু সন্তান না, পরিচর্যা ও শিক্ষার নানা দিক শিখছেন অভিভাবকরাও। স্কুল সেটিং এ আমাদের লেসন প্ল্যানটা একরকম থাকে বা করা থাকে বাচ্চাদের জন্য, সেই লেসন প্ল্যানটা অনলাইন ক্লাসে কতটুকু এফেক্টিভ হবে সেই বিষয়টা আমাদের চিন্তার বিষয় ছিল। প্যারেন্টসদের যদি কোঅপারেশনটা না থাকতো এবং আমাদের স্কুল থেকে যে ট্রেনিংটা দেওয়া হয়েছে সেই ট্রেনিংটা যদি না হতো তাহলে আসলে আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুলভাবে রান করতে পারতাম না। এই কার্যক্রম ইতিবাচক ফল আনলেও বিশেষ চাহিদা সম্পন্ন অনেক শিশুর জন্য যা উপযোগী না। বাড়িতে থেকে তাদের ডেইলি লিভিং স্কিলের সাথে কিভাবে ডেভেলপমেন্টাল গ্লোনগুলোকে মার্চ করে দেওয়া যায় এবং বাড়িতে অ্যাভেলেবল রিসোর্সগুলো দিয়ে কিভাবে আমরা সেই অ্যাক্টিভিটিসগুলো বা গোলগুলো অ্যাচিভ করতে পারি, এটা জাস্ট একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ যে একদম কোনো কিছু না করার থেকে বাচ্চারা অ্যাটলিস্ট একটা অ্যাক্টিভিটিসে ইনভলভ আছে। দমবন্ধ করা ঘরবন্দী জীবনে শিশুরা পার করছে এক অস্থির সময়। এই সময়ে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরও বেশি মনোযোগী হবার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশু রয়েছে তাদের প্রতি মনোযোগী হয়ে যে অনুশীলনগুলো তারা স্কুলে করত সেগুলো যেন বাসায়ও করা হয়, সেই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর এভাবেই হয়তো বাবা মায়ের মমতায় বেড়ে উঠবে শিশু তার আপন শক্তিতে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার কারণে বোরো কাটতে শ্রমিক সংকটের আশঙ্কা, হারভেস্টার মেশিন ব্যবহারের উদ্যোগ যশোর কৃষি বিভাগের, তেল খরচ দিয়েই সুবিধা নিতে পারবে কৃষক। যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ থাকায় ব্যাপক লোকসানে দেশীয় এয়ারলাইন্সগুলো, শর্ত সাপেক্ষে পণ্য পরিবহনের সুযোগ দিচ্ছে সিভিল এভিয়েশন। করোনার প্রভাবে ভয়াবহ ক্ষতির মুখে সাতক্ষীরার দুগ্ধপল্লির খামারিরা, প্রতিদিন নষ্ট হচ্ছে হাজার হাজার লিটার দুধ, মিল্ক ভিটাকে বেশি কেনার নির্দেশ।
এবং চলতি বছর বিশ্ব অর্থনীতি চরম মন্দার মুখে পড়তে যাচ্ছে। পূর্বাভাস আইএমএফ এর বিশ্ব প্রবৃদ্ধি নামতে পারে, মাত্র 3% বাড়বে ঋণ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।